আসসালামু আলাইকুম ওয়েবসাইট আমাদের জীবনকে প্রোডাকটিভ ও ভ্যালুয়েবল করে তুলেছে পেশাদার ক্ষুদ্র মাঝারি বা বিশাল কর্মযজ্ঞে ওয়েবসাইট এখন যেন অত্যাবশ্যকীয় একটি অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে সুপ্রিয় দর্শক আমরা যখন একটি ওয়েবসাইট তৈরি করতে চাই তখন আমাদের মাথায় চলে আসে আমরা কোনো একটা পেশাদার কিছু দাঁড় করাতে চাচ্ছি সে জন্যই কিন্তু একটি ওয়েবসাইট তৈরি করি আর ওয়েবসাইট তৈরি করতে আমাদের সর্বপ্রথমেই প্রয়োজন পড়ে ডোমেইন হোস্টিং এবং ওয়েবসাইট ডেভেলপ করার এই সমস্ত প্ল্যান তাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি এমন একটি ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি বা আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যেটার মাধ্যমে আপনি বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ডোমেইন হোস্টিং পারচেজ করতে পারবেন সেই সাথে ওয়েবসাইট সংক্রান্ত সকল প্রকারের সেবা সেখান থেকে গ্রহণ করতে পারবেন তাহলে চলুন শুরু করা যায় সুপ্রিয় দর্শক বলছিলাম এমএইচ হোস্ট বিডি ডট কমের কথা সরাসরি চলে এসেছি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং আপনাদেরকে দেখাচ্ছি অ্যাম হোস্ট বিডি ডট কম যেখানে আপনি আপনার ওয়েবসাইট সংক্রান্ত সকল প্রকারের সেবা ডোমেন হোস্টিং পারচেজিং এবং সেই সাথে অন্যান্য আরও কী কী সেবা তারা দিচ্ছে সেটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদেরকে আরও দেখাবো এখান থেকে কীভাবে আপনারা আপনাদের জন্য যে কোনো একটা ডোমেন বা হোস্টিং প্ল্যান পারচেজ করতে পারবেন তো প্রথমেই আমরা তাদের আসলে যে সার্ভিসগুলো আছে সেগুলো একটু দেখি এবং তাদের ওয়েবসাইটটা আপনাদেরকে আমি একটু পরিচয় করে দিই ওয়েবসাইটে ঢোকার পরেই তাদের দেখতে পাচ্ছেন সুন্দর এবং সাবলীল একটি চোখের শান্তিময় ডিজাইন তারা করেছে তাদের ওয়েবসাইটের জন্য যেখানে আমরা বাম পাশে উপরে দেখতে পাচ্ছি তাদের ওয়েবসাইট এর সাপোর্ট ইমেল দেয়া আছে ফোন নাম্বার দেয়া আছে আপনাদের সেবার জন্য সেই সাথে ডান পাশে আমরা লগ ইন আইকন দেখতে পাচ্ছি যখন আপনি এখানে লগ ইন করবেন বা রেজিস্টার করবেন তখন এখান থেকে লগ ইন করতে পারবেন দেন রেজিস্টার আইকনটা রয়েছে রয়েছে সাপোর্ট আইকন দেন এখান থেকে আমরা হোমে দেখতে পাচ্ছি যে হোম পেজটা আমাদেরকে যেই সমস্ত তাদের সেবাগুলো আছে সেগুলো দেখাচ্ছে যেমন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফার্স্ট অ্যানুয়াল পারচেস আপ টু সেভেন্টি পার্সেন্ট অফ অন হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস প্রেস ওয়েবসাইট অ্যান্ড স্টোর আপনি ওয়ার্লপ্রেস ওয়েবসাইটের জন্য আপ টু সেভেন্টি পার্সেন্ট যে ডিসকাউন্ট আছে সেটা কিন্তু পেতে পারেন যেটা তারা আসলে আপনাকে অফার করছে এবং দেন আপনি চাইলে এখান থেকে ভিউ প্রাইসিংয়ে এসে আপনি এটার প্রাইসিংগুলো দেখতে পারবেন সো নিচে যদি আমরা চলে আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ ইউর ডোমিন নেম আপনি যদি কোনো ডোমিন পারচেস করতে চান আপনার ব্যবসার জন্য আপনার প্রফেশনাল কোনো কাজের জন্য অথবা আপনি আপনার ব্যক্তিগত কোনো পোর্টফোলিও বানানোর জন্য তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে ডোমিন কিন্তু খুঁজে বের করতে পারবেন যেমন আমি ধরে নিচ্ছি যে আমি একটা বিজনেসের নাম দিলাম যে নামটা হচ্ছে এ জেড এসিও প্রো ঠিক আছে এ জেড প্রো তো আমি চাচ্ছি যে এই নামে আমি একটা ডট কম ওয়েবসাইট খুঁজবো সেজন্য আমি ডট কম লিখলাম এ জেড এস ইও প্রো তো এটা লিখে আমি একটু সার্চ করে দেখি এই নামে ডোমেন পাওয়া যাচ্ছে কিনা দেখতে পাচ্ছেন যে এ জেড এস ই প্রো ডট কম ইজ অ্যাভেলেবেল ডেফিনেটলি আপনার যে নামটা অলরেডি কেউ টেক করেনি সেই নামটা মানে নিতে হবে সো আমরা এটাকে এ জেড এস প্রো বিডি দিচ্ছি বিডি ডট কম লিখে যদি সার্চ করি এবার দেন আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশনস এইজেড এসিও অ্যাসিও প্রো বিডি ডট কম ইজ অ্যাভেইলেবল আপনি চাইলে এখন এখান থেকে পারচেজি ক্লিক করে সরাসরি তাদের যেই ওয়েবসাইট আছে সেখান থেকে এসে আপনি এখান থেকে পারচেস করতে পারবেন যেটা দেখতে পাচ্ছেন যে অ্যানুয়াল ফি হচ্ছে নয়শো টাকা এখান থেকে আপনি জাস্ট অ্যাড টু কার্ডে চলে আসলেই আপনি কিন্তু এটাকে এখান থেকে চেক আউটে যাবেন চেকআউটে এসে এটাকে পারচেস করবেন যেখানে আপনি ডিএনএস ম্যানেজমেন্ট ফ্রিতে পাচ্ছেন সেই সাথে ইমেল ফরওয়ার্ডিং ফ্রিতে পাচ্ছেন যদি আইডি প্রোটেকশান নিতে চান তাহলে সেটা পেয়ে যাবেন আপনি কিন্তু মাত্র দুশো টাকায় দেন আপনি এখান থেকে নেম সার্ভার বা অন্যান্য যে অপশনগুলো সেগুলো দেখতে পাচ্ছেন আমরা কন্টিনিউতে যাব দেন আপনি এখান থেকে আসলে পার্চেস করার জন্য চাইলে আপনি আমাদের একটা কুপন কোড আছে আমার নামের এস এ আর সেই কুপন কোডটি ব্যবহার করলে পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট সো আমরা সেটা ব্যবহার করছি না জাস্ট আপনাদেরকে বলে দিয়েছি যে এখান থেকে আপনি চেক আউটে যাবেন চেক আউটে আসলেই এখান থেকে আপনার নাম ঠিকানা ইমেল অ্যাড্রেস আপনার কোম্পানি থাকলে সেই কোম্পানির নাম দেন একটা পাসওয়ার্ড এবং আপনার একটা অ্যাক্টিভ ইমেইল দিয়ে আপনি যেখান থেকে আসলে পারচেস করতে চাচ্ছেন যেই মাধ্যমে বা গদ বিকাশ তারপর হচ্ছে রকেট উপায় ব্যাঙ্ক ট্রান্সফার যে কোনো কিছুতে আপনি কিন্তু এটা পার্চেস করতে পারবেন দেন কমপ্লিট অর্ডারে গেলেই আপনারা এটা কিন্তু কেনা হয়ে যাবে সো আমরা ডোমিন দেখছিলাম এখন আমরা আরেকটু নিচে চলে আসি তাদের হোম পেজে যেখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব হোস্টিং ক্লাউড হোস্টিং বিডিআইএক্স হোস্টিং প্রিমিয়াম হোস্টিং ফ্রি ডোমিন প্ল্যান রিসেলার হোস্টিং ফ্রি ডোমিন প্ল্যানটা আমার কাছে মনে হয় ইন্টারেস্টিং যেটা আসলে আপনি যদি কোনো এখান থেকে কোনো প্ল্যান কেনেন তাহলে সেক্ষেত্রে আপনি একটা ডোমিন প্ল্যান সম্ভবত ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে যেটা আসলে অর্থে আমার কাছে মনে হয়েছে যে অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে আপনার জন্য ওকে ফ্রি ডোমেন প্ল্যানটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা প্ল্যান তারপরে রয়েছে রিসেলার হোস্টিং প্ল্যান রিসেলার হোস্টিং প্ল্যানেও আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চারশো টাকা মান্থলি পাঁচশো পঞ্চাশ টাকা মান্থলি এবং এক হাজার টাকা মান্থলি রয়েছে দেন আমরা নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে ডোমেন রেজিস্টার ইউর ডোমেন নেম স্টার্টিং ফ্রম একশো নিরানব্বই টাকা পার ইয়ার একশো নিরানব্বই টাকায় আপনি এখানে ডোমেন পেয়ে যেতে পারেন আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নামে সেই সাথে এখানে ওয়েব হোস্টিং রয়েছে বিডিআইএক্স ওয়েব রয়েছে যেটা আপনি স্টার্ট ফ্রম হানড্রেড টাকা তার মানে হচ্ছে বছরে মাত্র বারোশো টাকা দিয়ে কিন্তু আপনি মানে ডোমি এখান থেকে হোস্টিং প্ল্যান কিনতে পারবেন সেই সাথে রয়েছে ডাব্লিউপি প্রিমিয়াম হোস্টিং যেটা ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম হোস্টিং আমরা জানি দেন রয়েছে রিসেলার হোস্টিং এরপরে আপনার বিডিআইএক্স কেভিএম ভিপিএস এবং আর ডিপি যে হোস্টিংগুলো রয়েছে সেগুলো আপনি নিতে পারবেন দেন ডেডিকেটেড সার্ভার তারপরে ওয়েব ডেভেলপমেন্টেরও কিন্তু তাদের সুযোগ রয়েছে যেটা অন্যান্য ওয়েবসাইটে অনেক সময় থাকে না সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিজাইনিওর ওয়েবসাইট উইথ দ্য বেস্ট ওয়েব ডেভেলপার্স ইন বাংলাদেশ স্টার্টিং ফ্রম ফাইভ থাউজেন্ড বিডিটি পাঁচ হাজার টাকা দিয়ে তারা শুরু করে আপনি চাইলে তাদের কাছ থেকে যদি আপনার কাছে অ্যাপ্রোপ মনে হয় তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু ওয়েব ডিজাইন শুরু করতে পারেন ঠিক আছে এই সেবাটাও তারা রাখছে তো এরপরে রয়েছে বিজনেস ইমেল আপনি কিন্তু বিজনেস ইমেইলও কিন্তু তাদের মাধ্যমে বিজনেস ইমেইল যে প্ল্যানগুলো আছে সেগুলো কিনতে পারবেন তো দেখুন তারা আসলে এমএইচ এইচ হোস্ট বিডি কেন মানে আপনাদেরকে চুজ করতে বলছে হোয়াই চুজ আস ফর ইউর বিজনেস তারা সিকিউরিটি ম্যানেজমেন্ট করাবে কাস্টমার যে স্ট্র্যাটেজি আছে সেগুলো দিবে ওয়ান ক্লিক ইনস্টল অ্যাপস সেগুলো প্রোভাইড করে থাকবে তারপরে আপ টাইম অ্যান্ড রয়েছে ফ্রি সাইট অপটিমাইজেশন রয়েছে সাইট অপটিমাইজেশনটা ফ্রিতে করে দিবে এবং ডিডিওএস প্রোটেক্ট হোস্টিং রয়েছে এই জন্য আপনারা তাদেরকে আসলে নিতে পারেন আর তাদের যে ডাটা সেন্টারের লোকেশনগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি জার্মানি বাংলাদেশ এবং সেই সাথে পরবর্তীতে কামিং সুন রয়েছে আরও কয়েকটা কান্ট্রি ঠিক আছে সো এই হচ্ছে আসলে এম এইচ হোস্ট বিডির হোম পেজের যে সমস্ত ইনফরমেশান দেন আমরা যদি ডোমেইনে আসি এই ডোমেইন সেকশনে আসলে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার যদি কোনো মানে ডোমেইন কেনার থাকে সেটা আপনি এখান থেকে সার্চ করে দেখতে পারবেন যেটা একটু আগেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি এবং এখান থেকে আপনি পারচেসে যেতে পারবেন সেই সাথে আমরা যদি ব্যাকে আসি দেন দেখতে পাচ্ছেন হোস্টিং হোস্টিংয়ে এসেও আমরা ওয়েব হোস্টিং বিডিআইএক্স হোস্টিং এখান থেকে যে সমস্ত সেবাগুলো একটু আগে আমরা হোম পেজে দেখেছি সেগুলো দেখতে পারবো তারপরে সার্ভারে ভিপিএস সার্ভার ডেডিকেটেড সার্ভার রয়েছে এগুলো আপনি সেবা নিতে পারবেন সেই সাথে সার্ভিসের মধ্যে তাদের অন্যতম রয়েছে ওয়েব ডিজাইন এবং এডুকেশনাল ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইন বা ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন ঠিক আছে এবং সেই সাথে ইমেইলে জি সুইট বিজনেস ইমেল ইমেল হোস্টিং মাইক্রোসফট বিজনেস ইমেল সেই সাথে আপনি আর অন্যান্য যে সমস্ত সেবাগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন সো আমি ধরে নিচ্ছি এখান থেকে আমি বিডিআইএক্স হোস্টিংটা আছে এখান থেকে একটা হোস্টিং পারচেস করব। কিভাবে পারচেস করব সেটা যখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি ধরে নিচ্ছি যে আমি পাঁচ জিবির একটি হোস্টিং এখান থেকে পারচেস করবো এটা পারচেস করার জন্য এখান থেকে অর্ডার নাওতে আমরা চলে যাব অর্ডার নাওতে চলে আসার পরে এখান থেকে আপনি একটু আগে আমরা যেই হো ডোমেনটা আসলে সার্চ করেছিলাম সেটা বাই ডিফল্ট এখানে সেট হয়ে আছে আপনি চাইলে কিন্তু ডোমেন ছাড়াই এখান থেকে চাইলে রেজিস্টার নিউ ডোমেনে গিয়ে নতুন ডোমেন রেজিস্টার করতে পারবেন ট্রান্সফার ইউর ডোমেন ফ্রম অ্যানাদার রেজিস্টার যদি আপনার অন্য আগের কোনো এক্সিস্টিং ডোমেন থাকে সেটাকে আপনি যদি ট্রান্সফার করে এখানে আনতে চান সেটাও এখান থেকে করতে পারবেন সেই সাথে আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন অ্যান্ড আপডেট মাই নেম সার্ভার্স ঠিক আছে তো সেটাও কিন্তু আপনি এখান থেকে চাইলে করতে পারবেন সো আমি ধরে নিচ্ছি যে এই ডোমেনটা কি আমি পার্চেস করব অথবা আমার কোনো এক্সিস্টিং ডোমেন আছে সেটা নিয়ে আমি মানে ট্রান্সফার করব। ঠিক আছে তো এখান থেকে আমরা ইউজ ইউজে চলে যাব ইউজে এসে জাস্ট কন্টিনিউতে আসব ঠিক আছে এবং কন্টিনিউতে এসে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে চুজ বিলিং সাইকেল আপনি বিলিং সাইকেলটা কিভাবে চুজ করতে চাচ্ছেন বারো মাসের জন্য চব্বিশ মাসের জন্য নাকি ছত্রিশ মাসের জন্য বিভিন্ন প্ল্যান আছে আপনার যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সেটা আপনি নিতে পারেন সো আমি ধরে নিচ্ছি এখান থেকে আমরা বারো মাসের জন্য একটা প্ল্যান চুজ করলাম যেটার প্রাইস এসেছে পাঁচশো টাকা ঠিক আছে বিডিআইএক্স পাঁচ জিবি ঠিক আছে দেন আমরা কন্টিনিউতে যাব ঠিক আছে কন্টিনিউতে যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ইমেল রয়েছে এটা আপনি নন দিয়ে রেখেছেন এখানে আপনি চাইলে এখান থেকে ও এক্স অ্যাপসুইট দিতে পারেন অথবা ও এক্স অ্যাপসুইট প্লাস প্রোডাক্টিভিটি এটাও নিতে পারেন ঠিক আছে নিয়ে জাস্ট আপনার এখান থেকে যেটা যেটা প্রয়োজন সেগুলো নিয়ে এখান থেকে কন্টিনিউতে চলে যাবেন কন্টিনিউতে আসার পরে একটু আগেই যেভাবে ডোমেন কেনার সময় আপনাদেরকে আমি দেখেছি সেভাবেই আপনি কিন্তু এখানে এসে ডিএনএস ম্যানেজমেন্ট এবং ইমেল ফরওয়ার্ডিংটা নিতে পারবেন ফ্রিতে আর আইডি প্রোটেকশন নিতে চাইলে আপনাকে এখান থেকে টু হান্ড্রেড টাকা এক্সট্রা পে করতে হবে সো আমরা এটা অ্যাড করলাম না আপনি চাইলে আপনার জন্য অ্যাড করতে পারেন দেন কন্টিনিউতে যেতে হবে কন্টিনিউতে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের এখানে কিন্তু আমরা দুইটা জিনিস অ্যাড করেছি একটা হচ্ছে আমাদের ডোমেনটা আর আরেকটা হচ্ছে আমাদের পাঁচ জিবির যে একটা মানে হোস্টিং প্ল্যান আছে সেটা তো আপনি চাইলে এখান থেকে ডোমেনটা কিন্তু আসলে কেটেও দিতে পারেন আপনি চাইলে পরবর্তীতে কোনো ডোমেন অ্যাড করে আপনার হোস্টিংয়ের সাথে সেটাকে কানেক্ট করতে পারবেন এখানে এই ওয়েবসাইটে তাদের কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে সেটা হচ্ছে ওয়েবসাইট বিল্ডার রয়েছে ওয়েবসাইট বিল্ডারের মাধ্যমেও আপনি কিন্তু তাদের ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন মাত্র কয়েকটা ফিউ ক্লিকসের মাধ্যমে ঠিক আছে দেন আমরা এখান থেকে চেক আউটে চলে যাব আর আপনি যদি আমাদের কুপন কোড ব্যবহার করতে চান টেন পার্সেন্ট ডিসকাউন্টের জন্য তাহলে এস এআই এফ ইউ কুপন কোডটি তো রয়েছেই সেটা চাইলে ব্যবহার করতে পারেন সো চেকআউটে আসার পরে আপনি এখান থেকে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার কোম্পানি নেম অ্যাড্রেস যদি আপনার কোম্পানি নেম না থাকে এটা অপশনাল কোনো প্রবলেম নেই আপনি আপনার পার্সোনাল নেম যেটা দিয়েছেন সেটা দিয়ে কিন্তু এনআফ দেন আপনি এখানে আপনার সিটি আপনার অ্যাড্রেস আপনার একটি পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি পরবর্তীতে আপনার কন্ট্রোল প্যানেলে অথবা এই এমএইচ হোস্টের যে ক্লায়েন্ট প্যানেল আছে সেখানে লগ করবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন দেন পেমেন্ট মেথড সিলেক্ট করবেন বিকাশ নগদ রকেট উপায় ওকে ওয়ালেট তারপর হচ্ছে ভিসা বা মাস্টার কার্ড বা নেক্সাস যেটার মাধ্যমে আপনি পে করতে চান সেটা করতে পারবেন দেন এখান থেকে এডিশনাল কোনো নোট যদি আপনি দিতে চান সেটাও কিন্তু আপনি চাইলে দিতে পারবেন সো দেন আমরা এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিসে গিয়ে কনফার্ম মানে কমপ্লিট অর্ডারে যাব কমপ্লিট অর্ডারে গেলেই কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে জাস্ট আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে ঠিক আছে প্ল্যান পারচেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অর্ডার কনফার্মেশন নামে একটা ইমেইল আপনার কাছে আসবে যেখানে আপনার অর্ডারটা কনফার্ম হয়েছে সেটা দেখানো হবে সেই সাথে কাস্টমার ইনভয়েস আসবে আপনার কাছে যেই কাস্টমার ইনভয়েসে আপনার ইনভয়েস নাম্বার থাকবে এবং পেমেন্ট যেই ডিটেলসগুলো আছে সেগুলো থাকবে সেই সাথে পরবর্তীতে আপনাকে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন দেওয়া হবে যেখানে আপনার যে হোস্টিং প্যাকেজটা সেটার নাম থাকবে লগ ইন ডিটেলস থাকবে যে আপনি কী দিয়ে লগ ইন করবেন আপনার পাসওয়ার্ড এবং আপনার যে ইমেল অ্যাড্রেস সেটা থাকবে দেন আপনার যে নেম সার্ভারগুলো আছে সেই নেম সার্ভারগুলো আপনি এখানে দেখতে পারবেন এবং এফটিপি যে হোস্ট নেমটা আছে সেটাও কিন্তু এখানে অ্যাড করা হবে এবং ওয়েব ইউআরএল সহ আপনাকে সকল ডিটেলস সহ কিন্তু এখানে ইমেল করা হবে যেটা আসলে আপনাকে এক জায়গায় সব কিছু খুঁজে পেতে সহায়তা করতে পারে দেন আপনি জাস্ট আপনার যে ইমেল অ্যাড্রেস এবং আপনার যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে সরাসরি আপনি এমএইস্ট হোস্ট যে বিডি সেটার ওয়েবসাইটে লগ ইন করার জন্য লগ ইন সেকশনে আসবেন লগ ইন সেকশনে আসার পরে আপনি আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে যেটা দিয়ে লগ ইন করেছেন সেই ইমেল অ্যাড্রেসটাকে আপনি অথবা আপনার যে ইউজার অ্যাড্রেস আছে সেই ইউজার অ্যাড্রেসটাকে দিয়ে দিবেন আপনার ব্যবহৃত ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে লগ করবেন লগ ইন করার পরই আপনি দেখতে পাচ্ছেন যে সার্ভিস ওয়ান অলরেডি আপনি যেটা পারচেস করেছেন সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে সো আমরা যদি এই সার্ভিসটা দেখতে চাই আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিসে ক্লিক করেছি দেন এখানে আমাদের এখানে ফাইভ জিবি অ্যাডভান্স একটা হোস্টিং অ্যাড হয়েছে যেটা এনভিএমই শেয়ার্ড হোস্টিং ফাইভ জিবি অ্যাডভান্স হোস্টিং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সো এখানে কিছু অ্যাডঅন্স আছে যেমন অ্যাডঅন্স এন্ড এক্সট্রাস সেগুলো হচ্ছে ওপেন এক্সচেঞ্জ এক্স অ্যাপ সুইট তারপরে ওপেন এক্সচেঞ্জ ও এক্স অ্যাপ সুইট প্লাস প্রোডাক্টিভিটি দুইটাই রয়েছে সেই সাথে রয়েছে সাইট বিল্ডার ফ্রি ট্রায়াল সো আপনি কিন্তু এখান থেকে সাইট বিল্ডারের মাধ্যমে আপনার যেই ফ্রি ট্রায়াল মানে সুযোগটা আছে সেটা নিতে পারেন যেমন আমরা এখান থেকে ফ্রি ট্রায়ালে এখানে চেক আউটে যাবো চেক আউটে এসে এটাকে আমরা কেটে দিবো এটা আপাতত আমাদের দরকার নেই দেন আমরা কন্টিনিউতে যাবো অর্ডার কমপ্লিটে যাব কমপ্লিট অর্ডার দেন দেখতে পাচ্ছেন যে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার ইউ উইল রিসিভ এ কনফার্মেশন ইমেল শর্টলি দেন আমরা কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়াতে যাবো ওকে সো এটা আমরা এখান থেকে দেখলাম দেন আমরা এখানে ডান পাশে কিছু ওভারভিউ সেকশনে ইনফরমেশন দেখতে পাচ্ছি যেমন এখানে ইনফরমেশন রয়েছে 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 কিছু অ্যাকশন যেখান থেকে আপনি লগ ইন টু সাইট বিল্ডারে যেতে পারবেন লগ ইন টু সি প্যানেলে যেতে পারবেন ঠিক আছে যেমন আমরা সাইট বিল্ডারে যদি লগ ইন করি ওকে চুজ হাউ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট ইউর সাইট এখান থেকে সাইট বিল্ডারে এসে আমরা দিয়ে দিচ্ছি অন মাই ওন ব্রাউজ আওয়ার গ্যালারি সিলেক্ট ইউর টেম্পলেট এখান থেকে চুজ মাই টেম্পলেটে যাব চুজ মাই টেম্পলেটে এসে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের বিভিন্ন টেম্পলেট এখানে দেখানো হবে যেমন বিজনেস রয়েছে ব্লগ রয়েছে সার্ভিসেস রয়েছে পার্সোনাল রয়েছে হেলথ রয়েছে বিউটি রয়েছে রেস্টুরেন্ট রয়েছে পোর্টফোলিও রয়েছে আপনি আসলে কোনটা করতে চাচ্ছেন সেটা এখানে দেখানো হবে সো দেখতে পাচ্ছেন যে এখানে টেম্প্লেটগুলো চলে এসেছে এখান থেকে আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয় যেমন ধরে নিচ্ছি আপনি ব্লগ করবেন ব্লগের জন্য এখানে ওয়েবসাইটের টেমপ্লেট রয়েছে আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সেটা আপনি করে নিতে পারেন যেমন আমরা ধরে নিচ্ছি যে আমরা এই ওয়েবসাইটটাকে প্রিফার করবো ঠিক আছে এই টেম্পলেটটাকে প্রিফার করব আপনি এই টেম্পলেটটাকে এখান থেকে চাইলে সরাসরি কিন্তু দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে লুসি স্টাইল উইথ লুসি এরকম একটা ওয়েবসাইটের টেম্পলেট চলে এসেছে যেটা কিন্তু সত্যি দারুণ একটা টেমপ্লেট আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট দিস সাইট এটাতে ক্লিক করে আপনার যেই ওয়েবসাইট আছে সেটা কিন্তু তাদের এই ওয়েবসাইট বিল্ডারের মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন সো ক্রিয়েট করাটা একদমই ইজি আপনি নিজেই করে নিতে পারবেন ঠিক আছে দেন এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন টু সি প্যানেল এখান থেকে আপনি সরাসরি আপনার যে সি প্যানেল আছে সেই সি প্যানেল লগ ইন করতে পারবেন যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি দেন লগ ইন টু ওয়েব ইমেইল আপনি যদি ওয়েব ইমেইলে লগ ইন করতে চান এখান থেকে এসে আপনি ওয়েব ইমেইলে লগ ইন করতে পারবেন দেন রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড আপগ্রেড অ্যান্ড ডাউনগ্রেড তারপর রিকোয়েস্ট ক্যান্সেলেশন ঠিক আছে এখানে সকল তথ্য কিন্তু রয়েছে আর এখানে আপনি উপরে আসলে আপনার যে মাই ডোমেন্স তারপরে হচ্ছে সার্ভিসেস এবং সিকিউরিটি বিলিং এবং সাপোর্ট সেই সাথে অ্যাফিলিয়েট সেকশনগুলো আপনি এখানে দেখতে পারবেন সার্ভিসেসে আসলে আপনার যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো আপনি দেখতে পারবেন আপনার নির্দিষ্ট যেই ইউজার আইডি আছে এবং পাসওয়ার্ড আছে সেগুলো ব্যবহার করে লগিংয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে মাই সার্ভিসের মধ্যে এখন আমার শুধু হোস্টিংটা দেখাচ্ছে এবং এটাকে আমি চাইলে এখান থেকে এসে কিন্তু অ্যাক্টিভ করতে পারবো অ্যাক্টিভ করার জন্য বা আপনার ওয়েব প্রেস ওয়েবসাইটের সাথে কানেক্ট করার জন্য বা যেটাই করতে চান আপনি আপনি যেভাবেই আপনার ওয়েবসাইটটাকে দাঁড় করাতে চান এই সি প্যানেলে এসে আপনি বাকি কার্যক্রমগুলো কমপ্লিট করতে পারবেন এখানে ক্রিয়েট নিউতে এসে আপনার যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানে দিতে পারবেন দেন কুইক শর্টকাট রয়েছে কিছু যেমন ইমেল অ্যাকাউন্ট তারপরে ফরওয়ার্ডার্স তারপরে অটো রেসপন্ডার্স ফাইল ম্যানেজার ব্যাক সাব ডোমেন্স ঠিক আছে অ্যাড ডোমেন্স তারপরে ক্রন জবস তারপরে এখানে মাই এস কিউএল ডেটাবেজ তারপরে পিএইচপি মাই অ্যাডমিন এবং আউস স্ট্যাটস যেটা রয়েছে সেগুলো এখানে রয়েছে তারপরে কুইক ক্রিয়েট ইমেল অ্যাকাউন্ট আপনি এখান থেকে চাইলে কুইকলি ক্রিয়েট করতে পারবেন যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি মুসা অ্যাট দ্য রেট টেক আনলিমিটেড বিডি ডট কম ঠিক আছে এটা দিয়ে আপনি ডিজায়ার্ড একটা পাসওয়ার্ড যে পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার এই বিজনেস ইমেলটা তৈরি করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে কিন্তু ক্রিয়েট করতে পারবেন আপনি এখান থেকে আনলিমিটেড ইমেল কিন্তু তৈরি করতে পারবেন যেটা আপনি কিন্তু যখন আপনার প্ল্যানটাকে পারচেস করেছিলেন তখনই দেখেছিলেন যেমন আমি ধরে নিচ্ছি আপনার কোম্পানিতে বিশজন এমপ্লয়ি আছে একজনের নাম মোসা একজনের নাম প্রীতি একজনের নাম হচ্ছে ধরে নিন যে বসরা একজনের নাম জিতু যার নাম যেটাই হোক কিন্তু আপনি কিন্তু তাদেরকে ইন্ডিভিজুয়াল ইমেল দিয়ে আপনার কোম্পানির কার্যক্রম পরিচালনা করার জন্য এখান থেকে কুইকলি ইমেল তৈরি করে নিতে পারবেন এই জিনিসটা আসলে এত হ্যান্ডি হওয়াটা আমার কাছে খুবই ভালো ভালো লেগেছে যেটা আপনি চাইলে সহজেই কিন্তু আপনার সি প্যানেলে বা ক্লায়েন্ট প্যানেলে লগ ইন করে একদম অল্প সময়ে ক্রিয়েট করে দিতে পারবেন তারা ইনস্ট্যান্টলি লগ ইন করে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে এই এমএইচ হোস্ট বিডি ব্যবহার করে কীভাবে আপনি ডোমেইন বা হোস্টিং প্ল্যান পারচেস করতে পারবেন এবং সেটার সি প্যানেলগুলো কেমন সেটা সেটার রেজিস্ট্রেশন কীভাবে করবেন কী কী প্ল্যান রয়েছে কী কী সেবা রয়েছে সব কিছু এ টু জেড আপনাদেরকে আম বলে দিয়েছি ঠিক আছে সবশেষে তাদের ওয়েবসাইটের যেই আসলে প্রসেসটা এটা আমাদের কাছে আমার কাছে খুবই দারুণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর সেই সাথে তাদের একটা এক্সট্রা জিনিস সেটা হচ্ছে ওয়েব ডিজাইন তারা কিন্তু ওয়েব ডিজাইনের সাপোর্টও দিয়ে থাকে সুতরাং আপনার কাছে ভালো লাগলে আপনার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হলে ডেফিনেটলি তাদের কাছ থেকে সেবা নিতে ভুলবেন না এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেই সাথে আমাদের নামের কুপন কোড ব্যবহার করলে পেয়ে যেতে পারেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট সো আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়বস্তু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.